মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন নোয়াখালীর বজরা শাহী মসজিদ প্রায় পৌনে 300 বছর আগে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ রাজত্বকালে রাজদরবার থেকে জমিদার আমানউল্লাহকে রাজ্য পরিদর্শনে পাঠান। সম্রাটের নির্দেশ থাকে যেখানে রাজ্য পরিদর্শন শেষ হবে সেখানে যাতে দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করা হয়। তাই জমিদার আমানউল্লাহ রাজ্য পরিদর্শন শেষে বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরায় বসতি স্থাপন করেন এবং একটি দীঘি খনন করে তার এক পাশে মাটি ভরাট করে দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করেন, যা বজরা শাহী মসজিদ নামে খ্যাত। বর্তমানে মসজিদটি হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান। তো এই মসজিদটি আসলে খুব অনন্য সুন্দর এবং মসজিদে মোগল সাম্রাজ্যের যে একটা স্থাপত্য সেটা আমরা এই মসজিদে এসে দেখতে পাই। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, নামাজ পড়তে আসে, তাদের মনের ইচ্ছে পুরো আল্লাহর কাছে বলার জন্য। শত বছরের এই মসজিদটা আমি দেখতে আসছি চৌমুহনি চৌরাস্তা থেকে, দেখছি নামাজ পড়ছি, ভালোই লাগছে। জমিদার আমানউল্লাহ দিল্লির শাহী মসজিদের আদলে মনোরম পরিবেশে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন ও সুদৃশ্য মার্বেল পাথর দিয়ে গম্বুজ সুসজ্জিত করেন। প্রায় 116 ফুট দৈর্ঘ্য ও 74 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি ধনুকাকৃতি দরজা। প্রবেশপথের উপরে রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেয়ালে তিনটি কারুকার্য খচিত মিনার রয়েছে। শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল, লতা পাতা সহ বাহারি নকশা মসজিদকে দিয়েছে দারুণ অনন্য শৈল্পিক আকর্ষণ। এছাড়া পুরো মসজিদ এলাকার পরিবেশ সামনে দিঘি যে কারো মন ছুঁয়ে নিবে। মোগল সম্রাট মোহাম্মদ শাহ এর বিশেষ অনুরোধে মক্কা শরীফের বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী এই মসজিদের প্রথম ইমাম নিয়োজিত হন। পর্যায়ক্রমে তার ছয় বংশধর ইতিমধ্যে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ইমাম হাসান সিদ্দিকী প্রথম ইমামের বংশধর হিসেবে আজও এই মসজিদে ইমামতি করে আসছেন। মোগল সম্রাট মোহাম্মদ শাহ সর্বপ্রথম মক্কা শরীফের বাসিন্দা অথবা দিল্লির বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসেবে নিযুক্তি করেন। ওনার ইন্তেকালের পরে বংশানুক্রমিকভাবে আমি ইমাম হাসান সিদ্দিকী 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত বজরা শাহী মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে যাচ্ছি। এই জন্য আমি রাব্বুল আলমিনের কাছে শত সহস্র শুক্রিয়া আদায় করতেছি। জনশ্রুতি রয়েছে এই মসজিদে কিছু মান্নত করলে তাতে ভালো ফল পাওয়া যায়, যার কারণে প্রতিদিন টাকা পয়সা ও সিন্নি মান্নত দান করেন অনেকে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে নারী পুরুষ মুসল্লিরা এসে জুমার নামাজ আদায় করেন, আসেন শত শত দর্শনার্থীরাও।